সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের সঙ্গে, প্রত্যেক ধর্মের মানুষের সঙ্গে আরও সুনিবিড় এবং সুদৃঢ় সম্পর্ক তৈরি করতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে শুরু হয়েছে রবির মিলন উৎসব। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এদিন কোকোভেন থানার সামনে রবির মিলন উৎসব আয়োজন করা হয়েছিল, যেখানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম, ডিসি অভিষেক গুপ্তা সহ একাধিক পুলিশ কর্তা এবং সমাজের বিশিষ্ট শ্রেণীর মানুষজনেরা উপস্থিত হয়েছিলেন এই মিলন উৎসবে। মিলন উৎসব আমরা আমাদের তরফ থেকে স্বাগত জানাচ্ছি এবং কম সময়ের মধ্যে আপনাকে আমরা নিমন্ত্রণ পাঠিয়েছি, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানের যে উদ্দেশ্যে আমাদের আছে, যা পুলিশ ডিপার্টমেন্টের যে উদ্দেশ্যে আছে, ওটা আছে কি আমরা আপনাদের সাথে পুরো বছরে আপনার সাথে কাজ করি, আপনাদের সহযোগিতা পাই। আপনারা জানেন যে ফেস্টিভ্যাল সিজন থাকে, ফেস্টিভ্যাল সিজন ছাড়াও আমরা দেখুন রথযাত্রা থেকে শুরু করে তারপরে মহাল্লা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, ঈদ, দিওয়ালি, মহরম, আখড়া বেরোয়, সব প্রসেশন হয় বা খেলাধুলা হয়, উৎসব হয়, মেলা হয়, ওই সময় সবসময় আপনাদের যে সমাজ আছে, যে সোসাইটি আছে, এনজিওরা আছেন, সমাজে বিভিন্ন বর্গের লোকরা থাকছেন, আমরা সবসময় আপনাদের সহযোগিতা পাই। প্রসঙ্গত, বর্তমান সময়ে আইন রক্ষা ছাড়াও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট একাধিক জনসেবামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে, বিভিন্ন রকম সচেতনতামূলক প্রচারমূলক কর্মসূচি গ্রহণ করছে, পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর জন্য একাধিক প্রকল্প তৈরি করা হয়েছে। তার মধ্যে যেমন রয়েছে বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়ানোর নমন প্রকল্প, রয়েছে মানুষকে সচেতন করতে এবং দুর্ঘটনার সংখ্যা কমাতে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের প্রচার সহ একাধিক প্রকল্প চালিয়ে যাচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। তাছাড়াও বিভিন্ন মেধাবী খেলোয়াড় থেকে পড়ুয়া তাদের সাহায্য তুলে দেওয়া, তাদের সংবর্ধনা দেওয়া, পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে সমস্ত তাতে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ের ব্যবস্থা করা, এই সমস্ত কাজেও বিশেষভাবে নজর দিচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। মূলত জনসংযোগ এবং সমাজের সমস্ত মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক সুনিবিড় করতেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হচ্ছে এবং তার জন্যই সারা বছরের শেষের দিকে এই মিলন উৎসব শুরু করা হয়েছে, যার লক্ষ্য নেওয়া হয়েছে আগামী দিনগুলিতেও যাতে বিভিন্ন উৎসব অনুষ্ঠান সহ বিভিন্ন প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতে পারে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এবং কোকোভেন থানায় হওয়া এই মিলন উৎসবে শহরের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা হাজির হয়েছিলেন পুলিশ কর্তাদের সঙ্গে।